দাবাং দাবাং হুল হুল, এখন তো মানে একজনের মুখে হুল হুল হুল, আরে হুল, আরে ওই এক সময় যে হুল ছিল ওই হুল না, কিন্তু এবার আরেকটা হুল, আরেক লেভেলের হুল, তারপরে মানে রাও রাও হুল, রাও রাও হুল, বুঝতে পেরেছো তো? তো আমাদের যে আছে না দিদি, আমাদের সত্যবাদী, দেখো আমি ওই কথাটা বলছি সত্যি তো, মানে সেটা তো বলতেই হবে না, আমাদের ওয়ার্ল্ড, আমাদের ওয়েলকাম টু সুতপা ওয়ার্ল্ড, সুতপাদি ভীষণ ভাবে হুল 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 করছে, খুব হুল, মানে হুল খুব ভালো, স্যান্ডি খুব খারাপ, হুল খুব ভালো, ভালো তো। তো এখন নতুন ভাই পেয়ে গেছে, এখন পুরোনো ভাইয়েরা সুতপাদির দরকার নেই, তাই না? যেরকম আমাদের সঞ্জয় দা, ও মানে সেটা ভাই হয়ে গেলো দিদির ক্ষেত্রে, আরও মানে বোনদের ক্ষেত্রে আরও যেরকম, ও না মুন মন্দিকেও তো সুতপাদি দিদি বলে, এখন এই পুরোনো মানুষেরা দরকার নেই। তো নতুন ভাই হয়ে গেছে হুল ভাই, হুল ভাইকে ভীষণ প্রাণের হয়ে গেছে, হুল ভাই ভীষণ ভালো, খুব ভালো ছিল। আচ্ছা কী অ্যাঙ্গেলে হুল ভাইটা ভালো, ভালোই তো, মানে ভেরি আপগ্রেডেড না, যে কিনা মানে একটা বিবাহিত মেয়ের সাথে মানে ভাই বোন নাম করে করে মানে একটা এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার করেছে, সম্পর্ক করেছে, খুব ভালো। আর ওর তো মানে কুড়ে কিছু করে না, কিন্তু কিন্তু কোনো কিন্তু এরকম নেই, মানে এরকম চরিত্র নিয়ে কোনো নেই আর কি আমাদের স্যান্ডি দাদা। আরে ধুর, চরিত্র দিয়ে জল খাবো নাকি? হ্যাঁ আজকাল 2023 জমানা আছে ভাই, এক্সট্রাম্যারিটাল গভর্নমেন্ট ইলিগাল করে, কোথায় আছে তোমরা? হ্যাঁ যারা বলছো এক্সট্রাম্যারিটাল খারাপ, কে বলেছে? আপগ্রেডেড হও, ওই পুরোনো দিন বাদ দাও, আপগ্রেডেড হয় এখন, চালা ভাইয়ের সাথে অ্যাফেয়ার করো, পরকিয়া করো, যা ইচ্ছা তাই করো, এখন আপগ্রেড আপগ্রেড করো। ওই ওই খালি ওই ওই স্যান্ডির মতন ওরকম কুড়ে হয়ে কেলা হয়ে থাকলে চলবে না, তাহলে বউ পালাবে, বউ পালাবে, বুঝতে পেরেছো? তো আমাদের দিদি তো, দিদি যখন সাপোর্ট করছে রাহুলকে, সরি হুল হুলকে, তাহলে তাহলে আমাদেরও সাপোর্ট করতে পারে। দিদি যা বলে ঠিক বলে, একটাও কিছু ভুল কথা বলে, দিদি হলো ভগবান, ভগবান কোনোদিন কোনো কিছু ভুল বলেন, বুঝতে পেরেছো? তো যাই হোক, আন্ডারনাট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম। এবার আমাদের সিরিয়াস নোট, তো আজকে সকালে একটা ভিডিও মানে ওই যে ম্যান্ডির যে মা আছে, তো প্রচণ্ড আমার খারাপ লেগেছে ভিডিওটা দেখে, খুব কষ্ট হচ্ছিল ভদ্রমহিলাকে দেখে। তো কী মানে কী মানে কত অ্যাওয়ার্ড দেবো মানে ম্যান্ডিকে, কত অ্যাওয়ার্ড দেওয়া যাবে, মানে বেস্ট ওয়াইফ, বেস্ট নারী, বেস্ট ডটার, মানে এরকম দেখা যায়, এরকম মেয়ে অপূর্ব অপূর্ব, যে নিজের মায়ের এই অবস্থা, আর মেয়ে একদম আরামসে মারিয়ার বাড়িতে আরাম করে রিলস করছে, বাবা ওই কমিউনিটি পোস্টটা দেখে তো আমার প্রচণ্ড, বাবা আমাদের প্রচণ্ড কন্ট্রোভার্সি, মানে আমিও তো ভিডিও করেছি, আমার চ্যানেলও তো করেছে, আর বাকিরা তো করেইছে, বাবা আমি হয়তো সংখ্যাতে একটু হলেও কম, কিন্তু করে তোছি, বাবা ওরে বাবা, এরকম তো আমি দেখিনি। আমাদের যে ম্যান্ডি যে সুন্দর কমিউনিটি পোস্টার দিল, হ্যাঁ আমার কিছু হয়ে গেলে তোমরা দায়ী হবে, এটা তো পুরোনো হিসাব, এটা ইউটিউবে হয়ে গেছে। আচ্ছা ম্যান্ডি যদি এরকম একটা স্টেপ নেয়, ম্যান্ডি কী করবে? ম্যান্ডি কি ডেটল খাবে না ফিনাইল নাকি? না 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 না, তা ম্যান্ডি করবে না, কিন্তু দেখো তারপরে ম্যান্ডি ওইটা পোস্ট দেওয়ার কথা ঠিক 2 মিনিট পরে রিলস ভিডিও করেছে, হ্যাঁ ওই যে দিল দিওয়ানা না জানে কব খো গয়া, ওই গানটার সাথে একটা রিল বৃষ্টিতে, ওরে বাবা, ও ভিগি ভিগি ইয়ে সামা, ভিগি ভিগি রাত হায় বড়ি দিল নসি আপনি মুলাকাত হ্যায় ফুল আর উসকি মুলাকাত হ্যায়, ওই যে গানটা ছিল না, কি যেন ডাক মুভি ছিল, দিল দিওয়ানা না জানে কব খো গয়া, তুনে এসে দেখা কে কুছ হো গয়া। তো যাই হোক, এইবার ওই কমিউনিটি পোস্টে 2 মিনিট, তারপরে আমি একটু ইনস্টাতে গেছিলাম, ও বাবা দেখে আমি কি চেষ্টা করলো রে ভাই ভাই, এরকম নেই, কাহা সে আয়ে ইয়ে লোক, কাহা সে আয়ে। তো তারপরে দেখলাম যে রিলস, এবার রিলস আগেরও হতে পারে যাই হোক, কিন্তু ওখানে একটা তোমাদের কিছু মানে তোমাদের জন্য আমি জীবন দিয়ে দেবো, ওঠার পরে রিলস ভিডিও পোস্ট করা, দম আছে ভাই ম্যান্ডির, কিন্তু সব দিক দিয়ে দমটা খুব, মানে উপরে নিচে এদিক ওদিক সব জায়গায় ম্যান্ডির খুব দম আছে, তাই না? আর খুব চাহিদাও আছে ম্যান্ডির, ওই জল টেস্টটা পেলে যেরকম হয় ওরকম হল ম্যান্ডি, যাই হোক অনেকে আর কি হয়েছে, যেটা বলছিলাম তো ম্যান্ডির মাকে ওই অবস্থা থেকে প্রচণ্ড খারাপ লেগেছে, আমি ম্যান্ডি মার সাথে আছি, আমি জানি অনেক ক্রিয়েটাররাই আছে। তো কিন্তু আমাদের দিদি, আমাদের এতদিন আমরা একটা জনকে দিদি দিদি বলতাম, এনাকে তো এমনি দিদি বলে ডাকে, সুতপা দিদি বলে ডাকে, আমি কোনো আলাদা নামে রাখতে দেবো না, আমি ম্যাডাম নাই সুতপা দিদি, ম্যাডামটা আমার না খুব ফিল হচ্ছে, আমি সুতপা দিদিকে আজকাল একটু ম্যাডাম বলে ডাকি, কারণ এত ভিউজ হচ্ছে কোথায় পৌঁছে, সেই আমাদের পুরোনো সুতপা দিদি কি আছে, যে সুতপা দিদিকে চিনতাম জানতাম, সেই সুতপা দিদি এখন আর নেই, এখন সে ম্যাডাম হয়ে গেছে, এত মানে চ্যানেলের এত উন্নতি, মানে এত ভিউজ, মানে এরকম ভিউজ আমি চোখে দেখিনি, মানে আমার কাছে তো এটা মানে কি বলবো কিছু, মানে আমার মতো নিম্ন মানুষের কাছে এত ছোট ক্রিয়েটারের কাছে এটা তো সাংঘাত, তাই জন্য ম্যাডাম বলতে ইচ্ছা করছে। হ্যাঁ এবার ম্যাডাম বসে পড়েছে আমার মাকে নিয়ে বলতে, মানে ম্যান্ডির মাকে নিয়ে, তো একটা কথা বলবো মিষ্টি মিষ্টি করে আমি কথা বলতে পারি, একটু মানে কড়া কড়াও বলি, আবার যদি মনে করি ভালো করে বলবো সেটাও বলি, অত্যন্ত জঘন্য লাগছিল যেইভাবে তুমি ম্যাডাম আপনি ওর মার ব্যাপারে, ওর মার এই অবস্থাকে তুমি খিল্লি উড়াচ্ছিলে, জঘন্য লাগছিল তোমার, দেখতেও তোমার অত্যন্ত কুচ্ছিতা জঘন্য লাগছিল। হ্যাঁ আমি যখন বলি না এইভাবেই আমি বলি, হ্যাঁ সেটা যে যায় ভাবু তাতে আমার ছেড়া গেছে, তো আমি যখন বলি জঘন্য আমার লাগলো ব্যাপারটা, যে কিনা মানে আমার নিজের উপরে ঘেন্না লাগলো, কি করে আমি তোমার মতন একটা মানুষকে এতদিন এত রেসপেক্ট করেছি, একটা এমন একটা জায়গা দিয়ে যেখানে আমি ভাবতাম অনেস্টি আর একটা নামি তুমি, খুবই ভুল করেছি, খুব ভুল করেছি, খুব পাপ করেছি আমি, যে কিনা একটা মার এই অবস্থা, তুমি তো কাউকে ছাড়ো না, না বাচ্চাকে ছাড়ো, না বাবাকে ছাড়ো, না মাকে ছাড়ো, তোমার সব কিছুতেই একটা এক্সট্রিম লেভেলে বাড়াবাড়ি, যেটা তুমি এমএসএল কে নিয়েও প্রচুর বার করেছো, প্রচণ্ড বেশি এক্সট্রিম বাড়াবাড়ি, তাই জন্যই তো
আমার মা যে ভিডিওগুলো করেছে মা বলে এত যদি তোমার ভেতর নেগেটিভিটি থাকে তো যার জন্য তোমার এই আর্নিং করা ইয়ে তোমার সন্তানের জন্য বাচ্চা যখন আসবে বাচ্চা পেটে আসার আগে না নেগেটিভিটিটা একটু কমাও বুঝতে পেরেছো নেগেটিভিটিটা কমাও আমার মানুষটার এই অবস্থা মানে তোমার মধ্যে কি হিউম্যানিটির এইচও নেই অনলি ভিউজ অনলি কন্টেন্ট এটাই কন্টেন্ট সবাই করবে ভিউজ সবাই করবে মানে ভিউজই আচল তাই বলে হিউম্যানিটিকে আমি ভুলে যাবো সেটা কখনো হতে পারে না হিউম্যানিটিকে যদি ভুলে গিয়ে আমার ভিউজ কামাতে কখনই সেই ভিউজ মানে আমার রাতে ঘুম হবে না আমি কোনো খেতেও পাবো খাবারও আমার হজম হবে না আমার ভীষণ খারাপ লাগলো অসহ্য লাগলো তুমি ওর মাকে নিয়ে তুমি খিল্লি খিল্লি করো যখন ওর মার ঘটনাগুলো সামনে এসছে তখন একটা আলাদা আছে তখন সবাই করেছিল এখন ওর মার এরকম এরকম একটা অবস্থা মানে দেখেই বোঝা যাচ্ছে কি অবস্থা ওইভাবে বসে সে ভিডিও করছে মানে যখন আমার লাগলো খুব বাজে লেগেছে প্রচন্ড বাজে লেগেছে জঘন্য মানে ওটা নিয়ে তুমি খিল্লি করছো তোমাকে জঘন্য লাগছে জাস্ট একদম পরিষ্কার একদম ক্লিন ক্রিস্টাল ক্লিয়ার আমি বলছি জঘন্য লাগছে তো এটাই হলো ব্যাপার আর তারপরে তো সকালের ভিডিওতে তো খুব হুল 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 হচ্ছে হুল খুব ভালো হুল তো ভালো হবেই হুল তো ভালো হবেই হুলের তো অনেক কিছুই দম আছে না হুলের অনেক কিছু দম আছে অনেক কিছু কী বলবো আর মুখ খারাপ করতে চাই না তাই না তো মানে মানুষ কতটা মানে নিচে নামতে পারে কতটা হিউম্যানিটি লেস হতে পারে সেটা এই মানুষটাকে না দেখলে বোঝা যেত না যে এই মাটাকে নিয়ে কীভাবে খিল্লি করা হচ্ছে কীভাবে খিলি আর এই যে যারা বলছো না মানে মানে ইনডাইরেক্টলি হোক ডাইরেক্টলি অনেক সময় এই যে আমরা যেহেতু বিরুদ্ধে করছি তারপরে আমরা আগে ভালোবাসতাম এখন কেন বিরুদ্ধে এইবারও বলে দিতে হবে কেন বিরুদ্ধে করছি ওরকম একটা মেয়ে ওরকম একটা নোংরা একটা মেয়ে সে কি নাম না ভালো স্ত্রী হতে পারো না ভালো একটা মেয়ে হতে পারে যে মাকে এইভাবে মার এই অবস্থা মেয়ে এখন আরামসে আছে তাকে সাপোর্ট করছো আর আমাদের অন্ধকার মতো তাকে সাপোর্ট করেই যেতে হবে যদি কিছু ভুল বলি তখনই আমরা ভুল সরি একদমই পারবো না একদম যেটা জঘন্য লাগে মুখের উপরে বলো জঘন্য লেগেছে এরকম ওর এই ওর মাকে নিয়ে খিল্লি করার ভিডিওটা জঘন্য লেগেছে দেখতেও জঘন্য লাগছে এইভাবে আমি বললাম আর আর যেটা বলছো না সকালে একটা ভিডিওতে ওই পার্টটা আমি বলছি সেটা হলো যে জৈখাদিকে নিয়ে যেটা মানে তাহলে এইবারই ভাবো এখানেই তো ক্লিয়ার যা এখানে এটা আছে এটা যারা কমিউনিটির জন্য করছো সেটা আলাদা ব্যাপার সেটা কমপ্লিটলি হ্যাঁ সবার আলাদা চ্যানেল সবার মানে কন্টেন্ট আলাদা সবাই যেটাতে ভালো হবে আমার চ্যানেলে আমি যদি মনে করি যে এটাকে নিয়ে করলে আমার একটু মানে অন্য ভিডিও থেকে এই ভিডিওটাতে আমার বেশি ভিউ হচ্ছে আমি ওটাই করবো সব চ্যানেলে সবাই সবার জায়গায় একদম ঠিক আছে কিন্তু মানে এই যে মানে বলছো না যে কেন বিরুদ্ধে কেন বিরুদ্ধে তো কী করে মানে জোক অফ দ্য ডে কী করে যে কি না ওরকম একটা মেয়েকে সাপোর্ট করে যে পরকিয়া তো ভালো আচ্ছা ঠিক আছে ভাই ম্যান্ডিকে সাপোর্ট করছে পরকিয়াকে সাপোর্ট করছে না বা খুবই ভালো মানে ম্যান্ডির মানে অন্য অন্য একটা মানুষ পরকিয়া করছে পরকিয়া তো ম্যান্ডিই করছে সাপোর্ট করা মানে সব কিছুকে আমরা সাপোর্ট করছি এই হলো ব্যাপার তারপরে যেখানে মার এই অবস্থা সেই মাকে নিয়ে খিল্লি করা তাও এনাকে আমি সাপোর্ট করতে হবে আর তার মধ্যে যে নাকি মানে যার জন্য সেদিন কান্না করে কত জানি কি হয়েছিল আমি যত দেখেছি 25,000 উপরে মানে আরে 25 মানে একটু কান্নাকাটি করলে যদি 25,000 থেকে 30,000 40,000 মানে ভিউ হয় কি কান্নার দাম 25,000 হয় ওয়াই নট একটু কান্দে কী আছে ভাই কিন্তু সবাই পারে না বাবা আমরা তো ট্যালেন্টেড নেই সবাই পারে না আমি তো এটা সেদিনও বলেছি একদমই আমি এগেনস্টে যে কান্না হতেই পারে মন খারাপ হতেই পারে কিন্তু সেটা ওয়াই অলওয়েজ সাম ক্রিয়েটার ওয়াই অলওয়েজ মানে কান্না শুধু এনি বলে না শুধু ম্যাডাম বলে না আরও অনেককে আমি দেখেছি যে ওই একজন আছে গন্ডমহল অন্দরমহলেই আছে ওই আরেকজন নটঙ্কিবাস ফালতু মানে ওনার ব্যাপারে তো কিছু মানে কিছু বলাও মানে বলতেও চাই না উনিও এক সময় মানে উনি ওই ক্যামেরা খুলে আর কি শুরু হয়ে যেতেন তো এই সেই স্টোরেজ তো হ্যাঁ কোথায় ছিলাম জানি হ্যাঁ সেটাই বলছিলাম যে কি না ওরকম একটা মানে মায়ের এই অবস্থা যে ওরকম একটা ইয়েকে ও না সরি মার ব্যাপারটা তো আমি বলেই দিয়েছি আমি হ্যাঁ জয়িতাদির পয়েন্ট এবার আসছিলাম এবার জয়িতাদির ব্যাপারটা বলছি হ্যাঁ যে কি না মানে ও কান্না সরি সরি দেখো আমি স্টোরেজের জন্য যত যাবে কান্না নিয়ে তো কান্নার দাম যদি 25,000 হয় বাই নট মানে আমি ধরে নিচ্ছি আর কি মানে 25,000 ভিউজ আর কি তো রেভিনিউটাও তো ওখান থেকে মানে ভালোই ওরকম হবে তো বাই নট কিন্তু আমি এটা টোটালি আমি এটা এগেনস্টে কারণ কান্না এমন জিনিস আমার ইমোশনটা কখনো ক্যামেরা খুললে আমি ইমোশনটাকে বিক্রি করবো না আমার কাছের মানুষ যদি আমাকে কোনো ধাক্কা দিয়ে থাকে কিংবা কোনো কিছু আমাকে বিট্রে করে থাকে তো সেটা আমি নিজে নিজেই কাঁদবো আমাদের যদি শেয়ার করতে হয় নিশ্চয়ই আমি কান্নাটা মানে কেঁদে নিয়ে তারপর আমি ক্যামেরার সামনে আসবো মানে ক্যামেরা খুলে কাঁদা তো এটা আর কিছুই না এটা আমরা যারা বুদ্ধিমান তারা বুঝবে ক্যামেরা খুলে কান্না কখন এটা করা হয় তো হ্যাঁ এবার জয়িতাদি প্রচণ্ড একটা রেসপেক্টফুল মানুষ আমি প্রচণ্ড রেসপেক্ট করি জয়িতাদিকে আর জয়িতাদি এই ম্যাডামের জন্য সুতপা ম্যাডামের জন্য যা যা করেছেন সেইটা মানে যার একটু হিউম্যানিটি থাকবে কৃতজ্ঞতা বোধ থাকবে যার মধ্যে একটু মানে ইমোশন থাকবে সে সারা জীবন ওটা আমার জন্য একটু কেউ কিছু করলে আমি ওটাকে সারা জীবন মনে রাখি তো খুব ইজিলি এখন ইনি মানে ব্যঙ্গ করে করে জয়িতাদির ব্যাপারে বলছে না বলছে তো আজকে যে সকালে যে ভিডিওটা ছিল যে ওটা জয়িতাদির উদ্দেশ্যেই তো ওটা ছিল সো তাহলে এনার কি ভালোবাসা জয়িতাদির উপরে তো এখান থেকে এটা তো পরিষ্কার হয়ে গেল সো এই যে এত প্রেম এত ভালোবাসা যে নিজের হাজব্যান্ড থেকেও বেশি যার ইম্পর্টেন্স নিজের হাজব্যান্ডও তাকে অতটা চেনে না যতটা জয়িতাদি চেনে জয়িতাদির সাথে মানে কি বলবো আমি তো সেদিন বলেই দিয়েছি আরেকটা মা তো জয়িতাদি সেদিন ভিডিওতে যথেষ্ট ভদ্রভাবে ওর মানে আর পাচ্ছিল না আমি বললাম না যে দেয়ালে যদি পিঠ থেকে যায় তখন আমরা আমরা বলে ফেলি আমরা মানে বলতে বাধ্য হই আর কি এটাই ব্যাপার তো কিন্তু এত ইজিলি জয়িতাদির এগেনস্টে ভালো করেই বেশ বলতে পারছে তাহলে এনার কি ফিলিংস আছে জয়িতাদির উপরে তো ইনি কি রেসপেক্ট করেন জয়িতাদিকে তো ওখান থেকেও তো ব্যাপারটা পরিষ্কার যে ইনি এখন মানে কোন লেভেলে চলে গেছে তারপরেও এনাকে ভালোবেসে যেতে হবে তো ভালো তো অনেক বেসেছি ভালো অনেক বাসা হয়েছে অনেক ভালোবাসা হয়েছে অনেক সাপোর্ট করা হয়েছে অনেক অন্ধ সাপোর্ট করা হয়েছে কিন্তু আমরা তো একটা এন্ড অফ দ্য ডে ক্রিয়েটার বা ক্রিয়েটারের যেটা ভুল মনে হবে সেটা তো অবভিয়াসলি
আমি তো বলছি সেটা তো সবার ক্ষেত্রেই বলতে হবে, সেটা তাহলে আমরা মানে ক্রিয়েটার হিসেবে ইনি যে মিলির ব্যাপারে এত বলছেন যে মিলি বলতে পারেনি, মিলি জাস্ট দিদির ব্যাপারে বলতে, মিলি ক্রিয়েটার হওয়ার যোগ্যতা নেই, মিলি জানে না একটা ক্রিয়েটারে কি করা উচিত, যে ঠিককে ঠিক ভুলকে ভুল বলতে হয়েছে, নিজের লোকই হোক না কেন, তাহলে এনার ব্যাপারেও তো এটা খাটে তাই না, ইনি যে ভুলগুলো করছেন সেটা যদি বলি সেটা আমাদের আর কি। তো এই হোক আর কিছু হওয়ার তো কোনো জায়গাই নেই, কারণ যেটা আমার চ্যানেলে যেটা মনে হবে সেটাই বলবো। তো এই ভিডিওটা আমি স্টার্ট করেছিলাম যে প্রচন্ড জঘন্যতম আমার একটা ইনহিউম্যান বিহেভিয়ার লেগেছে, যেটা ওর একটা মায়ের এই অবস্থা সেটাকে সেখানেও এই মানুষ এই ব্যক্তি এই ম্যাডাম ওটাকে খিল্লি করছে। ইনি তো এর আগে প্রচুর করেছেন, তখন আমরা অন্ধের মধ্যে সাপোর্ট করেছি, ভুল করেছি, প্রচুর করেছেন, MSL নিয়ে তো প্রচুর করেছে, মানে বয়স্ক মানুষ বলো বাচ্চা বলো ইনি কাউকেই মানে না, কিন্তু আজকেরটা আর অবভিয়াসলি এই ভুলটা তো আমি বললাম আমাদের ভুল হয়েছে, আগে যখন এনার এই ভুলগুলো করছিল মানে এনার হলে এক্সট্রিম লেভেলে চলে যায়, একদম একদম এক্সট্রিম আর কি, মানে একটা লিমিট তো থাকে, একটা কন্ট্রোভার্সি করারও একটা লিমিট থাকে, মানুষকে খারাপ কথা বলারও একটা লিমিট থাকে, এর লিমিট পার করে নি করে। তো আজকে আমি যেটা দেখলাম প্রচন্ড বাজে লাগছে, জঘন্যতম লাগছে, জঘন্যতম। তো আমি ম্যান্ডির মার পাশে আছি, বাকি সবাইও আছেন, মানে আমি মানে শিওর বাকি সবাই আছে ম্যান্ডির মার যেই অবস্থা। তো চলো ভিডিওটা আর বড় করবো না, এখন তো নতুন ভাই এসছে, নতুন ভাই হুল ভাই, হুল ভাই কুপাল। তো চলো বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।